আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম সময়ে চুলায় তৈরি দুই লেয়ারের ম্যাঙ্গো পুডিং কেক। আর এই কেকটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু এক কথায় অসাধারণ। প্রথমে আমি কেকের ব্যাটারটি তৈরি করে নিব, এই জন্য আমি এখানে দুইটি ডিমের হলুদ অংশ নিয়ে নিয়েছি। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটিকে খুব ভালোভাবে জেলে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি, চিনিটাকেও ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি, তেলটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ ম্যাঙ্গো এসেন্স। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাত্রটিকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, একটি ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটির মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের কেকের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। পুডিংয়ের ব্যাটার তৈরির জন্য আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটিকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পুডিংয়ের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা ক্যারামেল তৈরির জন্য 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ পানি। যে পাত্রে পুডিংটি তৈরি করব সেই পাত্রে এই পর্যায়ে ক্যারামেলটি নামিয়ে নিচ্ছি। প্রথমে পুডিংয়ের ব্যাটারটি দিয়ে দিয়েছি, পুডিংয়ের ব্যাটারের উপর কেকের ব্যাটারটিও দিয়ে দিয়েছি। এখন একটি বড় পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পানি। এখন স্ট্যান্ডের উপর বক্সটি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আরও সামান্য কিছু পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন বক্সটির অর্ধেকাংশ পানির মধ্যে থাকে। চুলার লো মিডিয়াম আঁচে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি কেকটাকে বের করে নিয়েছি এবং একটি টুথপিকের সাহায্যে পরীক্ষা করে নিচ্ছি। দেখুন, কেক এবং পুডিং পুরোটাই কিন্তু সেট হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত কম সময়ে এবং খুবই সহজে তৈরি হয়ে গিয়েছে 2 লেয়ারের ম্যাঙ্গো পুডিং কেক। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।